হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার একটি আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো কদবেলের আচার। এই কদবেলের আচার তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে অসম্ভব মজার। আপনারা একবার হলেও এই আচারটি তৈরি করে খেয়ে দেখবেন। আমার চ্যানেলে আরও বেশ কিছু আচারের রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। নিচে ডিসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন রেসিপিটি এখন দেখে নিচ্ছি। এখানে তিনটি পাকা কদবেল নিয়েছি। অবশ্যই পাকা কদবেল হতে হবে, কাঁচা কদবেল দিয়ে কিন্তু আচার হবে না। কদবেলগুলোকে এখন ফাটিয়ে নিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে খোসা থেকে কদবেল তুলে নিচ্ছি। এখন চামচের সাহায্যে এইভাবে একটু থেতো করে দিচ্ছি, এতে করে আচার তৈরি করার সময় দলা পেকে যাবে না। তবে আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন। এখন আচার তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি প্যানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন। আমি থেতো করে নিয়েছি, তবে আপনারা কুচি করেও নিতে পারেন। এখন নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1টি শুকনো মরিচ, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে আবারও একটু ভেজে নিচ্ছি। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, সে পর্যায়ে দিয়ে দিতে হবে মেখে রাখা কদবেল। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এখন দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার 1/3 কাপ। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। অবশ্যই বিট লবণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা শুকনো মরিচের গুঁড়ো, তবে আপনারা চাইলে রেগুলার লাল মরিচের গুঁড়োটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়ো 1 চা চামচ। খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচ লো করে দিয়ে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না আচারের তেলটা ওপরে ভেসে উঠবে। এরই মাঝে কালার চেঞ্জ হয়ে আসবে, তবে অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কালার কতটা চেঞ্জ হয়ে এসেছে। আস্তে আস্তে প্যানের গা ছেড়ে দিচ্ছে। আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। দেখুন প্যানের গা পুরোপুরি ছেড়ে দিয়েছে, তেল ওপরে ভেসে উঠেছে, আর কালার তো দেখেই আপনারা বুঝতে পারছেন। এখন চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। আপনারা যদি বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে চান, সেক্ষেত্রে একটি কাচের এয়ারটাইট বয়মে ভরে ফ্রিজের নর্মাল কোর্শনে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। ব্যাস, তৈরি হয়ে গেল অসম্ভব মজার কদবেলের আচার। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।